জনগণ আগামী 7ই জানুয়ারি দেশে আওয়ামী লীগ সরকারের পতন দিবস উদযাপিত করবে ইনশাআল্লাহ। পাতানো খেলায় সাজানো নির্বাচন, হার হাইরেস যাকে যাকে চাইবেন তারাই হবে দিল্লি, তারাই হবে ক্ষমতাশালী। এখানে গণতন্ত্র কি, এখানে ভোটার কি, এখানে নির্বাচন কি, এখানে জনগণের মত প্রকাশের অধিকার কি, এগুলোর কোনো বালাই নাই। এগুলো অনেক আগেই কবরস্থানে পাঠিয়ে দিয়েছেন শেখ হাসিনা। শোনা যাচ্ছে শেখ হাসিনার জোট সঙ্গে একটি দলের শীর্ষ নেতা এই পাতানো হওয়া সিলেকশনের নির্বাচনে যেতে না চাওয়ায় রাষ্ট্রীয় এজেন্সি দিয়ে সেই নেতাকে একটি 5 তারকা হোটেলে জিম্মি করা হয়, পরে তাদের নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। এসব কথা এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং এগুলো যে বেঠিক তা নয়। বাংলাদেশ খুব বড় দেশ, যা কিছু হয় যা কিছু ঘটে চলে আসে, সবকিছুই চলে আসে মানুষের কাছে, মানুষের কানে। শেখ হাসিনার নির্দেশে নেতাদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে রাতের বাড়ি, এইভাবে জোড়াতালি দিয়ে নির্বাচনের পথে হাঁটছে মাফিয়া চক্র। তবে তুমুল আন্দোলনে জনজোয়ারে এই নির্বাচনী নাটক ভণ্ডুল হয়ে যাবে। জনগণ আগামী 7ই জানুয়ারি দেশে আওয়ামী লীগ সরকারের পতন দিবস উদযাপিত করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন বঙ্গভবনে ছুটোছুটি করছে, তাদের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমার আহ্বান, অবৈধ ক্ষমতার দাপটে চেয়ে জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি সম্মান। অতএব নিজেদেরকে অসম্মানিত করবেন না। 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের দাবির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনের বিপর্যস্ত দেশে প্রতিটি কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র, জনতা, স্বল্প আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারগুলো চাওয়া পাওয়া সঙ্গে বেইমানি করবেন না। যারা বর্তমান সময়ে লোভ লাভের আশায় ভাগ বাটোয়ারার নির্বাচনে অংশ নিয়ে জনগণের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতক করবেন, তাদের নামও রাষ্ট্রীয়ভাবে বেইমানদের তালিকায় চিহ্নিত থাকবে। বর্তমানে দেশের অধিকাংশ জনগণের দিন কাটছে অভাবে, অর্ধাহারে, অনাহারে, এমনকি অনেক মধ্যবিত্ত পরিবারও সংসারে টানা পড়ে নেই বিপর্যস্ত। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেক পরিবার। প্রতিদিনই বেড়েই চলেছে ডাল, চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দেশে উৎপাদনশীল এই সব পণ্যের সঙ্গে অন্য কোনো দেশের যুদ্ধের কোনো সম্পর্ক নেই, তাহলে কেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে? এর কারণ, বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত রাখতে জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রয়োজন মাফিয়া চক্র। ফলে মাফিয়া চক্রকে খুশি রাখতে গিয়ে শেখ হাসিনা জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। তাই এই সরকারকে যত দ্রুত ভুলুণ্ঠিত করবেন তত দ্রুত জনগণের মুক্তি মিলবে।